চন্দ্রযান থ্রি এর সফলতায় জেলার ছেলের নাম, ইসরোতে কর্মরত অশোকনগরের বিমল ভট্টাচার্য। এই খবর চাউর হতেই আবেগে ভাসল এলাকাবাসী। চাঁদে চন্দ্রযান থ্রি এর সফল অবতরণে গোটা দেশ উচ্ছ্বাসিত। রাশিয়া, আমেরিকা, চীনের পাশে নাম লিখিয়েছে ভারত। তবে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পা রেখে বিশ্ব ইতিহাস গড়েছে ভারত। চাঁদের মাটিতে ইতিহাস গড়তে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পশ্চিমবঙ্গের অশোকনগরের ছেলেরও। চন্দ্রযান থ্রি এর ইতিহাস গাথায় স্বর্ণক্ষরে লেখা অশোকনগরের ছেলে গবেষক বিমল ভট্টাচার্যের নাম। অশোকনগরে এই খবর চাউর হতেই আবেগে ভাসল গোটা অশোকনগরবাসী। ইসরোর বায়োলজিক্যাল অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্সের গ্রুপ ডিরেক্টর গবেষক বিমল ভট্টাচার্যের জন্মগত ঠিকানা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ১৫৯-এর ১ নম্বর বাড়ি। অশোকনগরেই গবেষকের শিকড়। ছোটবেলা থেকেই পড়াশুনায় খুবই ভালো ছিলেন গবেষক বিমল ভট্টাচার্য। অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল থেকে তিনি ১৯৮২ সালে মাধ্যমিক পাশ করেন এবং ১৯৮৪ সালে তিনি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিউ দিল্লি এগ্রিকালচার ইনস্টিটিউট থেকে এমএসসি এবং পিএইচডি করেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অন্যতম গবেষক। চাঁদের মাটিতে চন্দ্রযান থ্রি এর সফল অবতরণের মূল ভূমিকায় ছিলেন এই গবেষক। গবেষকের দাদা শ্যামল কুমার ভট্টাচার্য অত্যন্ত গর্বের সঙ্গে জানিয়েছেন, তিনি তো বটেই ভাইয়ের এই কাজে গোটা অশোকনগর দারুণ আনন্দিত এবং গর্বিত। ভাই এখন গোটা দেশ এবং দেশের বাইরেও গর্বের একজন। তিনি জানান, ভাই রোজ তাকে ফোন করে, প্রতি বছর অশোকনগরের বাড়িতেও আসেন, আসছে বছরও আসবেন তিনি। আমরা তো খুবই আনন্দিত, এত বড় খুশির খবর। শুধু মানে অশোকনগরের একটা গর্ব, যেমন এখন তো সে মানে মানে পুরো ইন্ডিয়া বা বিদেশেও পরিচিত হয়ে গেছে তার এই জন্যে। হ্যাঁ, কাজেই আমরা অভিভূত হয়ে গেছি আর কি। আমরা ছোটোবেলার থেকে দেখছি পড়াশোনা ভালো ছিল, কিন্তু এই জায়গায় পৌঁছাবে সেটা তো আমরা মানে আগে মানে ইয়ে করতে পারিনি আর কি। খেলাধুলাও করতো, খেলাধুলাও করতো এরকম, আর তবলা বাজার তো ভালো। আমাদের খুবই আনন্দ হয়েছে, প্রথম চন্দ্রযান যে মানে দ্বিতীয় যে ইয়েটা ছিল সেটা তো ব্যর্থ হয়েছিল। ও যদিও ওইটার মধ্যে ছিল না আর কি ওইটার, কিন্তু ওইটার থেকে ওই চন্দ্রযানটা যে ইয়ে হয়েছে মানে ভেঙে পড়েছে, কিন্তু তার সে কিন্তু এখনও কাজ করছে। তার যে ভেতরে যে ক্যামেরা আছে, ক্যামেরায় কিন্তু ফটো পাঠাচ্ছে অনবরত। অশোকনগরের ছেলের গর্বের কৃতিত্বের খবর শুনে গবেষকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছিলেন গবেষক বিমলবাবুর থেকে বয়সে একটু বড় হলেও ছোটবেলার খেলার সাথী অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্য সেবিকর। তিনি জানান, বিমলবাবু ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, শুধু পড়াশুনো নয় খেলাধুলোতেও ওস্তাদ ছিলেন। প্রাক্তন বিধায়ক ছোটবেলার একটি মজার স্মৃতি উল্লেখ করে বলেন, গবেষককে কোনোদিন তারা বিমল বলে ডাকতেন না, ডাকতেন বিমলা বলে। আমার সঙ্গে ওদের পরিবারের সম্পর্ক, বিমলার বাবা আমাদের মাস্টারমশাই ছিলেন বসানি স্কুলে, আমি ওই স্কুলে ছাত্র, এবং আমি ওনার কাছে পড়তে আসতাম এই বাড়িতেই, যার ফলে সবার সঙ্গেই আমার একটা ঘনিষ্ঠতা। আর বিমলা ছিল এই ভাইদের মধ্যে একটু হাসি খুশি, বাকিরা একটু গম্ভীর প্রকৃতির ছিল। হ্যাঁ, ডাক্তার নির্মল ভট্টাচার্য কি শ্যামলদা, যদিও শ্যামলদাও খুবই প্রাণবন্ত মানুষ, এদের আমাদের খেলার সাথে ছিল। সে নির্মল ভট্টাচার্য ছিল, বিমলাও ছিল, ফুটবল ক্রিকেট। সবচেয়ে বড় কথা এই, এরা সবাই খুব ডিসিপ্লিন ছিল, মানে আমাদের পণ্ডিত মশাই মাস্টারমশাই যিনি, তিনি খুব ডিসিপ্লিন ছিলেন। সেই ডিসিপ্লিনটা এরা সবাই খুব মেনটেন করত, এবং সংস্কৃতি চর্চাতেও এদের একটা ছোটোবেলার থেকেই। অশোকনগরের ছেলে, সে এখন সারা দেশের ছেলে, সারা বিশ্বের ছেলে, সে তো আর অশোকনগরে থাকলো না। আমাদের অশোকনগরবাসী হিসেবে গর্ব যে অশোকনগরের একটি ছেলে সারা বিশ্বের ছেলে হয়ে উঠল।
সবশেষে গবেষকের 96 বছর বয়সী গর্বিত মা শেফালী দেবী জানালেন, গর্বে তার বুক ফেটে যাচ্ছে। যে আনন্দ তিনি অনুভব করছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি গবেষকের ছোটবেলার বিভিন্ন গল্পও শোনালেন। গর্বিত মা আনন্দে অশ্রু আর ধরে রাখতে পারলেন না। কি বলবো বাবার মনে কয় কথা, গল্প মুখটা ফেটে যাচ্ছে। ছোটবেলায় খুব দুষ্টু ছিল, কত বকা দিয়েছি, মেরেছি, দুষ্টুমি করতে বলে তারপরে তো তবলায় ধরলো, প্রাইমারি স্কুলে পড়লো, বয়েস সেকেন্ডারি পড়লো, মোহনপুরে পড়লো, দিল্লি গেল নিজের চেষ্টায় দিল্লিতে গিয়ে পিএইচডি করলো, করে নিজে বড় চেষ্টা। খুব কষ্ট, আনন্দ হচ্ছে তো কষ্ট হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, অশোকনগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।